leite. দেয়ালে কি রং দেবা লিখে রেখেছ তো? হ্যাঁ লিখে রেখেছি তো, এই তো। তারপরেও তো বারবার ভুলে যাও। আরে না না, ভুলবো না, দরজায় টাঙিয়ে রাখবো, রোজ দেখবো, আর ভুলবো না। বলো তো কি রং দেবা? কেন ধবধবে সাদা? আহা, ব্র্যান্ডের নাম বলো। আরে এটা ভালো রং না, বুঝলে, ভালো রং না। কে বলেছে? বাজারে সবচেয়ে দামি রং। অকারণ অপচয়, দেয়ালে এত খরচ করার কি দরকার? তা লাগাবা কেন, তুমি তো লাগাবা চুন না। না না, দেখো একেবারে কম খরচে আমি কি সুন্দর রং লাগিয়ে দেই, বুঝলে। এই ভাই, এই ভাই কি করবেন, কর না। আপনি কি এই বাসার দারোয়ান? দেখে কি মনে হচ্ছে আপনার? না, এই দরজা খুলে রেখে আপনি ঘুমাচ্ছেন তো, চুরি হয়ে যাবে। চুরি হওয়ার কিছু নাই। আরে ভাই একটু উঠে বসেন না, দুটো কথা বলি। বাড়িওয়ালা কোথায় থাকে? বেচেলারদের বাসা ভাড়া দিব না। আমাকে দেখে কি বেচেলার মনে হয়? আমি ফ্যামিলি নিয়ে থাকবো। দেশের বাড়ি কই? কোন জায়গায় দেশের বাড়ি হলে আপনি ভাড়া দিবেন? ভাবতেছেন কেন? বাসা ভাড়া দিতে হইলে সব জানতে হইব। আমি বাসাটা একটু দেখতে চাই, একবারে দেখানো হইব। একবার দুবার মানে? আরে আপনি একবার দেখবেন, পছন্দ হইব। আপনার বউ একবার দেখবে, পছন্দ হইব না। আপনার শাশুড়ি দেখবে, ফ্লাস ঠিক আছে, টাইলস ফিটিং। নানিরে ডাকবেন, ফুফুরে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, আমি বিকেলে আসতেছি, তুমি বাসা খালি রেখো। এই ভাই শুনেন, কাবিননামাটা এনেন। আর কাবিননামা না থাকলে বোল পোলাপেন নিয়ে আসেন। বউ যদি সুন্দর না হয় পোলা নিয়ে আসেন। তুই বাসাটা খালি রাখিস, আমি বিকেলে আসতেছি। একটু খানি দেখো, এখানে কথা রাখো, ভালোবাসা একবার তুমি এসেছে মুনি, পক্ষী শিক্ষক। কি হলো, আসো না। আমার মনে হয় লজ্জা পেয়েছে। ঠিক আছে, আরেকদিন পরিচয় করিয়ে দেবো। তুমি যাও যাও যাও, ঠিক আছে, আমিও তোমার সাথে ছাদে যাই। এসো এসো, আরে এসো না, যাও আগে যাও, আগে যাও, আমি যাও, যাও 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 বলছি। ফাজি, সব নষ্ট করেছো। একদিনে 5 ইঞ্চি লম্বা হয়েছে। হায় হায়, কেন করে?
এই যে জাদুর জুতো, ওর বাবা এনেছে হাইডিং ক্রিজার, এটা একটা জাদু জাদুর স্যান্ডেল, এটা পরে দেখ না গেঞ্জিটার মধ্যে তো ছোট হয়ে গেছে, এতখানি ছিল না, কিছুক্ষণ পরে তো পেদ্দা হয়ে যাবে। তো স্যান্ডেল তো বুঝলাম, তো তালগাছের লাহান যদি মিয়া এরকম লম্বা হতে থাকে তো কেমন দেখা যাবে? খোদে যা, হ্যাঁ একদম মুখ সামলে কথা বলবা। সেদিন তুমি আমার মেয়েকে কাঠল গাছ বলেছো, আজকে তুমি বলছো তাল গাছ। তুমি কি পেয়েছো, কি পেয়েছো তুমি? তখন কাঁঠাল গাছ ছিল তাই কাঁঠাল গাছ বলছি, এখন তাল গাছ হচ্ছে তাই তাল গাছ বলছি। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? সত্যি কথাই তো বললাম। যাও বেরো বেরো, তুমি আমার বাসা থেকে বেরো, যাও। আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি বেরোচ্ছি, ঠিক আছে আর কিছু কব না, যা কবার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কব নে, তোমার শুনে এটা না একটা জাদুর তেল বুঝছিস, এই ওর বাবা এনেছে, শোন না এই তেল মাথায় দিলে কি হয় জানিস, চুল লম্বা আর কোনোদিন চুল পারে না, তোকে যা সুন্দর লাগবে না চুল লম্বা হলে। আমি তোকে দিলাম চুল লম্বা হলে, সত্যি হ্যাঁ এই খালি মানুষকে কোনো কথা বলবি না, হ্যাঁ কাউকে কবো না, কাউকে কোনো কথা বলবি, কথাকে বলতে হবে কারো কথা কারো কাছে গিয়ে বল। হ্যাঁ তা অনেক ভালো মাপো, হ্যাঁ ভাবি, হ্যাঁ আপনি এই তেল মাখছেন? হ্যাঁ খোলা তেলের শেষে আমি তোকে দিব, এটা একদম নতুন। আর একটু নাম বসো। এই ফাজিলটাই আমার সঙ্গে সকালবেলা ফাইনালি করছে, এখনো ফাইনালি করতেছে দেখছো, দেখো ডাক দিই। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল কেন আসনি, তুমি কি আমায় বন্ধু আজ ভালোবাসোনি? বসো দেখো তোমাকে কি দেখাই, মনোরমা সুন্দরী পাত্রীর জন্য উচ্চশিক্ষিত সুবংশীয় পাত্রের দরকার, কি ঠিক আছে না তোমার জন্য? আরে কি যে বলো না, তুমি থাকতে আমার আবার নতুন পাত্রীর প্রয়োজন পড়ে, এটা হচ্ছে আমাদের কম্পিউটার বিজ্ঞানী তারিখের জন্য। এই পাত্রী সুন্দরী হতে পারে, তবে মাকাল ফল হওয়ার সম্ভাবনা বেশি, এতই যদি সুন্দরী হবে তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কি দরকার? আরে উচ্চশিক্ষিত সুদর্শন পাত্র পাবে কোথায়, এ তো কেবল আমাদের ঘরেই আছে তারেক। দেখো ফোন নাম্বারও দিয়েছে, আমি ফোন করি? ফোন করাটা ঠিক হবে না, পাত্রী সুলক্ষণা কিনা তা দেখেই বুঝতে হবে। তাহলে এক কাজ করি, সুসুর করে পাত্রী দেখে আসি। কেন একটাই কি বিজ্ঞাপন পেছন? একটা হবে কেন, আরও আছে, পড়ে শোনাই তোমাকে। কি হলো? এখন না, কিছু শুনতে পেলে? কই না তো। ঈশান কোণে টিকটিকি ডাকলো, এই সময় কোনো শুভ কাজ করা যাবে না, আর ছেলের বিয়ের আলাপ তো আরও করা যাবে না। তোমার শ্রবণ শক্তি না কি বলবো। তোমার ভাড়াটিয়া চলে এসেছে, শোনো
তোমার এই ভাড়াটিয়ার কিন্তু তিনটা মেয়ে, কিন্তু ঈশান কোনো টিকটিকি দেখেছে মনে থেকে যেতে। ও আচ্ছা ঠিক আছে। খুঁজে যা, দেখ তো কে এলো। আপনি কি বাড়িওয়ালা? জি, আপনার তো তিন মানে তিনটা মেয়ে না? জি মাশাল্লাহ, আমার তিন মেয়ে, কোনো পুত্র সন্তান নেই। ওদের সাথে আনেননি কেন? আজকে আমি একাই পছন্দ করে যেতে চাই। আপনার অবশ্যই পছন্দ হবে, কিন্তু সে তো বাসায় নেই। বাসায় নেই মানে? আমি আপনার বাসাটা দেখতে চাই। ও, আপনার মেয়েদের বয়স কত? বড় মেয়ের বয়স 18-তে পা দিয়েছে। ও, বড় তো না। না না, মানে 18 যখন তখন তো বেশ বড়ই হয়েছে। আপনার বেডরুম কটা? আপনার মেয়েকে কি বিয়ে দিতে যাচ্ছেন? আপনাদের দোয়ায় বড় মেয়ের বাগদান হয়ে গেছে। ও আচ্ছা, ছেলে পীরের মুরিদ, সুবংশীয়। হ্যাঁ ভাই সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করেন। আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে প্রফেসর, বিয়ে হয়েছিল, আবার ছাড়াছাড়ি হয়ে গেছে। মাফ করবেন ভাই সাহেব, আমি আমার মেয়েদের নিয়ে এরকম বাসায় করতে পারব না, কারণ আমার মেয়েরা খুবই পর্দাশীল। ভাই সাহেব, কোনো অসুবিধা হবে না। আমি এমন একটা বাসা খুঁজছিলাম যেখানে কোনো পুরুষ মানুষ নেই। পাখিগুলা খুব বেড়া, কোন কথা শুনতে চায় না, পড়াশোনায় একদম মন নাই, অস্থির। বয়স কম তো, সেজন্যই এত অস্থির। আমারও তো বয়স কম, এজন্যই কেমন অস্থির অস্থির। কিন্তু বুড়ার বয়স তো কমে না, ঘরের বউর সাথে খালি ঢং, অসহ্য। মাঝে মাঝে মনে হয় বুড়ের যদি পাইতাম আর ঘাটটা মটকাই দিতাম কটাস করে, শালার বুড়া। আকাশ আকাশ, আকাশটা কি সুন্দর! এরকম একটা আকাশের দিনে তুমি আমার মনে দাগা দিছিলে।
এখন অবশ্য সেসব কথা কিছু মনে নাই, কিছু মনে নাই। ম্যাডাম প্লিজ তারেককে ফোনটা দেন একটু। থ্যাংক ইউ। যাক, আপনার মাথায় বুদ্ধি আছে। তাই শোনেন, বাই জানি বেশি ডিস্টার্ব করবেন না, বুঝছেন? আপনার ফোন আপনি নিজে কথা বলে দেখেন। হ্যালো হ্যালো তারেক। ও অনিতা, অনিতা একটু একটু ধরো, হোল্ড করো একটু। হ্যাঁ, ওই আমি না একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, তো তোমার সাথে কথা বলতে গেলে কোড ভুলে যাবো। হ্যাঁ, রাখো তোমার ঘোড়ার ডিমের কোড। আরে না না না, ঘোড়ার ডিমের কোড না, আমি একটা দারুণ এক্সেলেন্ট একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, বুঝেছো? সেটার কোড ভুলে যাবো আর কি। প্লিজ প্লিজ ধরো ধরো। হ্যাঁ একটু ধরো। হ্যাঁ প্লিজ। তারেক হুট করে বিয়ে করে ফেলাটা
আমার একদম একদম পছন্দ। একটা মেয়ে বললো আর উনি তার পিছিয়ে গিয়ে তাকে বিয়ে করতেন, কেন তোমার সাথে টিকবে না? আবার ভুলতে পারছি বেচারা, মনোযোগ দিয়ে কাজও করতে পারছে না, যখন তখন ফোন করে যাও। কে 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 ভাইজা আপনি? তুই 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 একা একা হাঁটেন? আমি ভাবলাম কোনো সোটোর কি না, তাই একটু চেক করতে এলাম। গাইতে একা একা হাঁটেন হাঁটেন একা একাই হাঁটেন, দরজা সিট কানিটা দিয়া যাইতেছি। আন্দারে কিছু দেখি না। কবে কখন? ও ওই যে সেদিন না, মানে হয়েছিল কি, তোমাকে বসে রেখে ওই যে বের হলাম, বের হয়ে আমার ছাত্রের সঙ্গে দেখা, সে রিক্সা নিয়ে যাচ্ছিল, তো আমার তো একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল তাই চলে গিয়েছিলাম। শোনো তারেক, তোমার মতো ইরেসপন্সিবল লোকের সাথে আমি কেন দুনিয়ার কেউ থাকতে পারবো না? হ্যাঁ না না না, বলো আমি কি করে ইরেসপন্সিবল হই? আমাকে তো ক্লাস না, ইম্পর্টেন্ট ক্লাস, সেটা যদি আমি না নিই তাহলে তো আমি ইরেসপন্সিবল হয়ে যাবো, তাই আমি ওই ছাত্রের সঙ্গে চলে গিয়েছিলাম। সবাই তাই বলে, আমার সফটওয়্যারটাই তো এইরকম। সফটওয়্যার না, শোনো তোমার নামে আমি স্ক্যান্ডাল ছড়াবো। স্যান্ডেল? আর বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী স্ক্যান্ডেলের খবর পাবলিক লুফে নেবে, তখন হার্ড সফট কোনো ওয়্যার দিয়ে সলভ করতে পারবে না, বুঝছো? কি করি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডেভেলপ করতে হবে। আমি তোমার পুরোটা ডাউন করে লোড করে রাখবো, তখন বুঝবা তুমি আমাকে চেনো না। বাবা তো ঘরে নেই, তাহলে মা মা আমি না একটা দারুণ সফটওয়্যার ডেভেলপ করেছি। হ্যাঁ তোমার হাসিটা খুব সুন্দর মা, একটা কাজ করি বাবাই। ta ta ta
বালিশ এখানে কেন? আরে তুমি, এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। রাখো তোমার ব্যাখ্যা, আমার বাচ্চাটার কোনো খবর নাও। কেন, তারেকের কি হয়েছে? তোমার আদরের বৌমা আমার বাচ্চাটার ঘাড়ে ভূত হয়ে বসে আছে। হবে না, আমারই তো ছেলে, ঘাড়ে ভূষ ফুসবে না তো কি করবে? হ্যাংলামো ছাড়ো, তুমি কিন্তু আমার মন খারাপ করে। ঠিক আছে, প্লিজ রাগ করো না, রাগ করে অদৃশ্য হয়ে যেও না। এই আমি কান ধরছি, বলো কতবার উঠবোস করতে হবে? ধং করো না, আমি আগেই বলেছিলাম জাহাজের সাথে ডিঙি বেঁধো না। না না, ডিঙ্গি না, সাম্পান বাঁধবো। ঠিক আছে, এবার তুমি একটু ফিরে তাকা, এদিকে আসো, হাতটা দাও না, প্লিজ হাতটা দাও, হাত ধরে বসে থাকি। পান খাবে? কেন নয়। বসার কিছু আছে? টুল বা চেয়ার টেয়ার কিছু? বসবো। কার বাসা আসছে? কার বাসা আমি কি করে জানি? তুই কেন আসছিস কেন? মারে তুলে টানো আছে, যে দেখবে সেই তো আসবে, আমি আসছি। ও মা, রাত থাকতে বাসা খুঁজতে পারিসেন? রাত হবে কেন, সকালবেলা আমি হাঁটতে বেরোলাম, বেরিয়ে ভাবলাম যে বাসাটা আমি দেখে যাই। তো এখন বাসা দেখবেন? বাসা ছোট না বড়? আপনার কেমন দরকার? বেয়াদব দারোয়ান তো, যাক দারুণ তেড়া হয়। তুমি কি চাটা খাবেন নাকি আর বসবেন নাকি? না, বিকালবেলা আসবো, বাড়ি এলো থাকবে তো? থাকবো। ঠিক আছে, তারেক বাবা, তারেক বাইরে কাকে চেঁচামেচি, এত বেলা করে ঘুমাস কি করে? ওঠ। কাকের চেঁচামেচিতে তুমি ঘুমানো যায়? তোমার নাকের শব্দে কি সব আজে বাজে কথা বলিস? আমি তো আমার নাকের শব্দ শুনতে পাই না। রাত জেগে খালি কম্পিউটারে কি কি করিস, আর দোষ আমার? একদিন MP3 লাগিয়ে রাখবো, তারপর শোনাবো তোমার নাক শব্দ হয়। বললেই হলো, এখন কি বলবো সেটা বলো। তোর মা বলছিল অনিতার ভূত ঘাট থেকে নামাতে হবে। বাবা, তোর কি সমস্যা আছে তুমি জানো? আমার মাথা খারাপ। এখনো কেন আমি রেশমার কথা ভাবি? এই তো বাবা, তোমাকে ডিক ফ্রেগমেন্টে যেতে হবে, মানে তুমি নতুন একটা মাদার বোর্ড লাগাও। কি উল্টো পাল্টা বলিস, কিছুই তো বুঝি না। বুঝতে পারছো না, তুমি একটা বিয়ে করে ফেলো, বয়স তো তোমার তেমন হয়নি।
ওরও তো একই দশা। তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো, আমরা বাপ বেটা দু ভাই একসাথে বিয়ে করে ফেলি, মানে নতুন মাদার বোর্ড। নতুন বৌমা মাদার বোর্ড পাওয়া যাবে। চল আয় তাড়াতাড়ি আয়, নাস্তা করবি না? তেল দিছিলাম না মনে আছে তো, সেই তেলটা মাখলে কি চুল সত্যি সত্যি গজায় না পড়ি যায়? ভাগ্য ভালো আপনি আমার কয় দিয়েছিলেন, আমি যদি তেলটা মাখতাম তাহলে তো আমার চুল লম্বা হয় এই চারতলা থেকে নিচে গিয়ে ঠেকত, তখন চুল আমার চুল বেই 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 উঠে পড়ত। কি হতো বলেন বলেন, শোনেন ভাবি আপনার তেলটা আপনি রাখেন, আপনি যেখানে খুশি সেখানে মাখেন, আমি মাখবো না ভাবি, আমি মাখবো না। সে কি, তুমি কখন এলে? দরজা কে খুললো? দরজা তো খোলাই ছিল। দরজা খোলা ছিল? ও এই খোদে যাকে নিয়ে আর পারি না। তুমি কি চাও? তিনতলা চাবিটা দেন। তুমি চাবি দিয়ে কি করবে? এক মহিলা আইছে, এ বলে ঘর দেখবো। ওই মহিলাকে এখানে নিয়ে আসো। তিনি আগে বাসা দেখতে চান। ও আগে বাসা দেখবো। ঠিক আছে, খালি ওই ঘরটাই দেখাবে বুঝলে? আচ্ছা হ্যাঁ, ঘর দেখানোর পরে নিয়ে আসবে যাও। জি রেশমা, আমার রেশমা গো, এদিকে এসো না একটু। রেশু কই? কি হয়েছে বলো না গো। তোমার ডিসিশন না পেলে তো কিছু বলতে পারছি না। আগে আসো তারপর কথা বলে দেখো। মহিলা যখন নিশ্চয়ই ফ্যামিলি আছে। কিন্তু আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে কেন, কিছু দেখেছো তুমি? না তেমন কিছু না, মোরগ ডাকছিল তো। যাই হোক বাদ দাও, তাহলে এক কাজ করি প্রথমেই না করে দেই। তাই কি হয় মহিলা মানুষ আর তুমি কথা বলবে না, আমি তোমাকে চিনি না। কি যে বলো না তুমি, খালি লজ্জা দাও। ইয়ে ঠিক আছে, তুমি যখন বলছো আমি একটা কথাও বলবো না, চুপ। তুমি কি জানো বলো? গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা। বাবা বাবা বাবা, তুমি না থাকলে আমার জীবন যে বৃথা। এসো না একদান খেলি। তোমার সাথে আমি খেলবো না,
তুমি তো খালি হারো, একটুও চোরটামি করতে পারো না। তুমি বোঝো না, তোমার কাছে হারতেই যে আমার আনন্দ। ওই যে তোমার কাছে হার মানতেই যে আমার ভাড়াটিয়া চলে এসেছে, সময় পেল না।